শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত শীতলপুর রাজওয়ার পাড়া এলাকায় হরিনাম সংকীর্তন উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শীতলপুর রাজওয়ার পাড়া এলাকার বাসিন্দাদের উদ্যোগে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। মূলত ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা মেটাতেই এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান ঘিরে রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। শীতলপুর রাজওয়ার কমিটির তরফ থেকে আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে, আর এখানকার ছেলেরা ব্লাড দেওয়ার জন্য খুবই ইচ্ছুক এবং এনারা ব্লাড দান করতে চায়। এই হরিনাম সংকীর্তন উপলক্ষে এখানে ব্লাড দেওয়া হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রূপম ভান্ডারী, সমাজসেবী প্রসেনজিৎ বাউরি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত শীতলপুর রাজওয়ার পাড়া এলাকায় হরিনাম সংকীর্তন উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শীতলপুর রাজওয়ার পাড়া এলাকার বাসিন্দাদের উদ্যোগে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। মূলত ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা মেটাতেই এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান ঘিরে রক্তদাতাদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। শীতলপুর রাজওয়ার কমিটির তরফ থেকে আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে, আর এখানকার ছেলেরা ব্লাড দেওয়ার জন্য খুবই ইচ্ছুক এবং এনারা ব্লাড দান করতে চায়। এই হরিনাম সংকীর্তন উপলক্ষে এখানে ব্লাড দেওয়া হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রূপম ভান্ডারী, সমাজসেবী প্রসেনজিৎ বাউরি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।